আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে, যাদের বয়স 18 ঊর্ধ্বে। এই বিষয়ে এই ভিডিওটির বিষয়টি হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে, অর্থাৎ 18 বছর ঊর্ধ্বে এবং কলেজ কর্তৃক দেওয়া ফর্ম পূরণ যারা করেছে তাদের উদ্দেশ্যে। প্রথমে তো আমাদের সুরক্ষার মধ্যে সাইন আপ করতে হবে। সুরক্ষা তারপর নিবন্ধনের মধ্যে ক্লিক করতে হবে। এরপর একদম সবার নিচে 18 বছর তদ্ধ ছাত্রছাত্রী, এটাতে ক্লিক দেওয়া আপনার রাজ্য জাতীয় পরিচয়পত্র নম্বর, দেন দিবেন এখানে আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা সুন্দর করে যেরকম আছে সেরকম, বড় হাতে থাকলে বড় হাতের, ছোট হাতে থাকলে ছোট হাতের লিখে দিবেন। দেখবেন যদি ক্যাপচা যদি রং হয় তাহলে এটা গ্রিন হবে না, বাটনটা সাদা থেকে যাবে, আর যদি ক্যাপচা রাইট হয় তাহলে আমার মতো এখন যেখানে যেরকম গ্রিন আছে গ্রিন হয়ে যাবে। এরপর যাচাই করুন, ক্লিক করবেন, এখানে আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে। দেন আপনার এখানে নাম্বার দিবেন, তারপর আপনি কোন, এখানে একটা ঠিকানা নিয়ে অনেকে অনেক রকম সমস্যা পড়ে, অর্থাৎ কীরকম ঠিকানা দিবে এটা বুঝে উঠতে পারে না। এখানে একটা লেখা আছে বর্তমান ঠিকানা, যে ঠিকানা ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, আপনি ওখানে যেখানে অবস্থান আছেন আপনি চাইলে ওখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন। তো আপনি যে জায়গায় থাকেন না কেন, ওই জায়গায় বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এগুলো সিলেক্ট করে দিতে পারবেন, সমস্যা নেই কোনো। সেক্ষেত্রে আমি মনে করেন চট্টগ্রামে আসছি, চট্টগ্রাম জেলায় আসছি, সিটি কর্পোরেশন বা থানা হাটহাজারিতে, পৌরসভা বা ইউনিয়ন ফতেপুর, ওয়ার্ড নম্বর 8। এরপর আপনার কেন্দ্রের নাম, এনে হয়তো অনেকের ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রের নাম শো করবে, আমার ক্ষেত্রে শুধু একটা কেন্দ্রের নাম শো করতেছে। আপনার ক্ষেত্রে বিভিন্ন যে কেন্দ্রগুলো শো করবে তার মধ্যে আপনার সন্নিকটে যে কেন্দ্র আছে ওই কেন্দ্রটা সিলেক্ট করে ওকে করে দিবেন, সংরক্ষণ করুন, এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার নম্বরে একটা SMS যাবে, SMSটা এখানে ইনপুট করবেন, 6 অক্ষরের একটা SMS। এরপর নিবন্ধন সম্পূর্ণ করুন, ক্লিক করবেন। এতটুকু করার পর আপনার টিকা কার্ডের জন্য, অর্থাৎ যে কার্ড দিয়ে আপনি ভ্যাকসিন মারবেন সে কার্ডটা এখান থেকে এখানে ক্লিক করবেন, টিকা কার্ডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার NID নাম্বার দিবেন, আপনার ডেট অফ বার্থ, এবং আবার ক্যাপচাটা যেরকম আছে সেরকম করে দিবেন। এরপর যাচ্ছে করুন, ক্লিক, আরেকটি OTP যাবে আপনার নাম্বারে, OTPটি পুনরায় এখানে দিবেন, অন্য একটি নতুন OTP। এরপর ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন, কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা কার্ডটি ডাউনলোড করে গেদস্ট কোনো একটি কম্পিউটার দোকান থেকে গিয়ে কার্ডটি প্রিন্ট আউট করে নেবেন। এরপর যখনই আপনার ডেট আসে আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার টিকা প্রদানের ডেট, ওই দিন গিয়ে আপনি কেন্দ্রে উক্ত কেন্দ্র থেকে আপনার টিকা মেরে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।